আসসালামু আলাইকুম। চিটাগং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2019-20 শিক্ষাবর্ষের বি ইউনিটের মর্নিং শিফটের ইংলিশ প্রশ্ন সমাধান করব। আপনারা জানেন প্রশ্ন ইংলিশ থেকে 35টি হয়, সেট কোড হলো 2। প্রথমেই চুজ দ্য অল্টারনেটিভ এ বি সি অর ডি দ্যাট বেস্ট কমপ্লিট দ্য সেন্টেন্স 1-17। 1 নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ সেন্ট দ্যাট ইমেইল টু মিস্টার কবির, তুমি কি এই ইমেইলটি মিস্টার কবিরের কাছে পাঠিয়েছো? ইয়েস, আই হ্যাভ ড্যাশ ডান ইট। তাহলে আমরা অর্থ বুঝতে পারছি, আমি ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই আই হ্যাভ কী হয় উত্তর? আই হ্যাভ অলরেডি ডান ইট, উত্তর হবে এ। 2 নম্বর প্রশ্ন, হুইচ উড ইউ ব্লাঙ্ক হ্যাভ, কমা গোল্ড অর সিলভার। এখন আপনি দেখতে পাচ্ছেন উড আছে, উড থাকলে আমরা সিম্পলি কী বসাই? উডের সাথে উড রাদার অথবা উড ব্যাটার। তাহলে উড ব্যাটার না হয় উড রাদার হবে, অর্থের অর্থের দিকে খেয়াল রাখতে হবে। হুইচ উড ইউ রাদার হ্যাভ, গোল্ড অর সিলভার, তুমি কোনটাকে বেশি পছন্দ করো, হ্যাঁ প্রেফার করো, এটাই। তাহলে গোল্ড নাকি সিলভার, এখানে প্রেফার দেওয়া যাচ্ছে না, কারণ উড আছে, উডের সাথে রাদার লাগবে। হুইচ উড ইউ রাদার হ্যাভ, গোল্ড অর সিলভার, উত্তর হবে বি, রাদার। 3 নম্বর প্রশ্ন, এন্টোনিম অফ দ্য ওয়ার্ড ফরমোস্ট, ফরমোস্ট শব্দের বিপরীত কথাটা কি? ফরমোস্ট মানে খুব গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম, প্রধান। তাহলে এটা সিনেমা লেখা আছে আনইম্পর্টেন্ট, কোনো গুরুত্বই নেই, সি। তারপর 4 নম্বর প্রশ্নে, দে হ্যাড টু প্রোভাইড, তাদের করতে হয়েছিল, হ্যাড টু শব্দের অর্থ কী? আপনারা জানেন হ্যাভ টু মানে বাধ্যতামূলক কথা যে বোঝাই আমরা, তাহলে হ্যাভ টু এর পাঁচটা হলো হ্যাড টু, তাহলে ফার্স্ট ইনভিটেন্স, বুঝতে পারছি বাক্যটি। তাহলে দে হ্যাড টু প্রোভাইড, তাদেরকে প্রোভাইড করতে হয়েছিল সাম ইভিডেন্স, কিছু দলিল, টু দ্য কোর্ট, কোর্টের সামনে, টু ক্লিয়ার হিম, তাকে টু ক্লিয়ার হিম অফ দ্য অ্যাকিউজেশন, এই অ্যাকিউজেশন থেকে তাকে ক্লিয়ার করতে মানে মুক্ত করতে। এটা কোশ্চেনটা কি? উডন্ট দে, নিশ্চয়ই না, হ্যাভন্ট দে, ডিড দে, ডিড দে, আমরা বাক্যটি দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের পাস্ট টেন্স স্ট্রাকচার পাস্টের সাথে কি যায়, ডিড হয়। তাহলে যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ দরকার, তাহলে কি হবে, ডিডেন্ট দে, উত্তর হবে জি, ডি, ডিডেন্ট দে। 5 নম্বর প্রশ্ন, আই ওয়াজ রিডিং এ বুক ওয়েন ইউ ড্যাশ ইন টু দ্য রুম, সিম্পলি আপনারা সবাই দিয়ে আসতে পেরেছেন আশা করি। ওয়েনযুক্ত বাক্যের এক পাশে পাস্ট কন্টিনিউয়াস হলে অন্য পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আই ওয়াজ রিডিং এ বুক ওয়েন ইউ কেম ইন টু দ্য রুম, যখন তুমি রুমে এসেছিলে তখন আমি বই একটা পড়ছিলাম। অতীতকালে দুইটা কাজ, এই বই পড়ার কাজটা চলছিল অনেক আগ থেকে, মাঝে দিয়ে কে আসছে, সে রুমে আসছে, তাহলে দুইটাই পাস্ট টেন্স, তবে যেটা চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, যেটা হঠাৎ করে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আই ওয়াজ রিডিং এ বুক ওয়েন ইউ কেম ইন টু দ্য রুম, উত্তর হবে বি। 6 নম্বর প্রশ্ন, রাজীব ব্যর্থ হয়েছিল বিকজ, কারণ হিজ আনসার্স, তার উত্তরগুলো ওয়ার নট ড্যাশ টু দ্য কোশ্চেন্স আস্কড, মানে যে প্রশ্নগুলো চাওয়া হয়েছিল পরীক্ষায় এই প্রশ্নগুলোর সাথে তার উত্তরটা কী নয়, নিশ্চয় উত্তর হবে পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক। তাহলে হিজ আনসার্স ওয়ার নট পার্টিনেন্ট টু দ্য কোশ্চেন্স আস্ক, রাজীব পরীক্ষায় ব্যর্থ হয়েছিল কারণ উত্তরগুলো সে যা দিয়েছিল এগুলো প্রশ্নের সাথে মিল নাই, প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না, উত্তর হবে ডি, পার্টিনেন্ট। 7 নম্বর প্রশ্ন, দাম উইমেন ব্ল্যাঙ্ক হু ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট, আপনারা হয়তো অনেক উত্তর দিয়ে এসেছেন সি নাম্বারটা, কিন্তু আসলে এখানে সি নাম্বারটা হওয়ার একটা যুক্তি আছে, যে দ্য ওমেন, ওমেনের বদলে আমরা ওমেন যাতে যেহেতু ব্যক্তি, ফলে আমরা হু অথবা হুম বসাবো, দ্যাট বসাতে পারি না, যদি দ্যাটটা বসে মানুষের বদলে দ্যাটটা কখনো কখনো বসতে পারে, তবে হু হুম থাকলে নয়। তাহলে হুমটা যদি ধরি, দেখুন দ্য ওমেন হুম আই স্পোক টু হার, এই কথা একটু অড মনে হচ্ছে, হ্যাঁ এই জন্য উত্তর আমরা এ দিব, দ্য উমেন, বাক্যটা আমরা তেমন, দ্য উমেন ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট, হুম আই স্পোক টু, এখানে হুমটা নাই ঠিক আছে, কিন্তু হুমটা এখানে রেডিউস করা হয়েছে, উত্তর হবে এ, দ্য উমেন আই স্পোক টু ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট, উত্তর হবে এ, আই স্পোক টু। 8 নম্বর প্রশ্ন, দ্য ম্যান সেইড হি ডিড নট ড্যাশ টু গো বাই বাস, দেখতে পাচ্ছেন দ্য ম্যান সেইড হি ডিড নট, তাহলে হি ডিড নট আছে, তার মানে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে মাইন্ডেড কথাটা আসছে না, তারপরে দ্য ম্যান সেইড হি ডিড নট কেয়ার ফর, অর্থ মিলে না, মাইন্ড হ্যাভিং মিলে না, উত্তর হবে বি, দ্য ম্যান সেইড দ্যাট, দ্য ম্যান সেইড, একটা দ্যাট আছে কিনা, দ্যাটটা উজ্জ্বল রাখা যায়, দ্য ম্যান সেইড হি ডিড নট বোদার অ্যাবাউট টু গো বাই বাস, মানুষটা বলল যে সে বাসে যাইতে তার কোনো অসুবিধা নাই, বিরক্ত হয় না সে, উত্তর হবে বি, বোদার অ্যাবাউট। দেন 9 নম্বর প্রশ্ন, মোস্ট পিপল আর আনফেলিংলি অবসিকিউস টু পার্সনস ইন অথরিটি, মোস্ট পিপুল, অনেক মানুষ আনফেলিংলি ব্যর্থভাবে অবসিকিউস মানে দাসতুল্য অথবা চাটুকার টু পার্সনস ইন অথরিটি, যিনি অথরিটিতে, কর্তৃপক্ষ, সিম্পলি আজকে আমরা যে দেশে বাস করি ভাই, এই দেশে মানে চাটুকার মানে পা চাটা না হলে অসুবিধা চলে না, মানে ফার্ম পট্টি দেওয়া আর কি, যেটাকে আমরা বলি। তাহলে অবসিকিউস শব্দের অর্থটা মূলত হয় দাসতুল্য,
উত্তর কি? এ হেয়ার অবসিকিউজ মিনস এ নাম্বার সার্ভাইল। দশ নম্বর প্রশ্ন, সিনোনিম অব স্টাম্বলিং ব্লক, স্টাম্বলিং ব্লক মানেই হলো স্টাম্বলিং মানে ধাক্কা খাইছে আমরা একটা ব্লকের সাথে, সেটা কি? বাধা নিশ্চয়ই, উত্তর হবে বি হার্ডল। এগারো নম্বর প্রশ্ন, ওয়েন এভার দেয়ার ওয়াজ আ ভিজিটর, সেম প্রশ্ন আগেও ছিল এটা, ওয়েন এভার দেয়ার ওয়াজ আ ভিজিটর দ্য ডগ, যেহেতু ওয়েন এবং ওয়েন এভার যুক্ত বাক্যের এক পাশে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে অন্য পাশে ফার্স্ট কন্টিনিউয়াস হয়, মেরে দেন আপনি সেই ওয়েন এভার দেয়ার ওয়াজ এ ভিজিটর দ্য ডগ ওয়াজ রানিং টু দ্য ডোর, উত্তর হবে সি। এবং বারো নম্বর প্রশ্ন, শি ড্যাশ আ বেবি সিটার ফর থ্রি ইয়ার্স, বেবি সিটার মানে বেবিকে লালন পালন করে এমনটা আর কি, ফর থ্রি ইয়ার্স ওয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই নার্স এজ নার্স, নার্স হতে হওয়ার সময় মানে হওয়ার জন্য সে যখন সিদ্ধান্ত নিয়েছিল তখন থেকে সে কী করছিল, সে তিন বছর ধরে, এই পাশে অংশ দেখুন, শি ড্যাশ আ বেবি সিটার ফর থ্রি ইয়ার্স, তিন বছর ধরে সে কী বেবি সিটার হিসেবে কী করছিল, তাহলে কোনো কাজ যদি শুরু হয়ে এখনও চলছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিই, তাহলে যদি উত্তরটা হবে নিশ্চয়ই এ, শি হ্যাজ বিন আ বেবি সিটার ফর থ্রি ইয়ার্স, যদি বাক্যটা এমন হতো আরও বেশি ভালো হতো, শি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ আ বেবি সিটার ফর থ্রি ইয়ার্স, যেহেতু নাই আমরা উত্তর দিব নিশ্চয়ই এ, শি হ্যাজ বিন আ বেবি সিটার ফর থ্রি ইয়ার্স ওয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই অ্যাজ নার্স, উত্তর হবে এ হ্যাজ বিন। তেরো নম্বর প্রশ্ন, দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে, আপনারা নিশ্চয়ই উত্তর দিয়ে আসতে পেরেছেন, টু অ্যাজেটিভ অথবা একবার তারপর কী হয় টু, তাহলে উত্তর হবে নিশ্চয়ই সি, দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে টু ওয়াক টু, মানে স্টেশন এতই দূরে যে হেঁটে যাওয়া মুশকিল, উত্তর হবে সি টু ওয়াক। চোদ্দ নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড ড্যাশ আ লর্ড বাই 2099, একটা কাজের কথা বলা আছে, আপনারা যারা আমার সাথে পরিচিত আমি বলি যে অতীত ভবিষ্যতের নির্দিষ্ট একটা কাজ এবং ভবিষ্যতের নির্দিষ্ট একটা সময় যদি উল্লেখ থাকে, মানে ভবিষ্যতের নির্দিষ্ট একটা সময়ের মাঝে নির্দিষ্ট সময় লেখা আছে, নির্দিষ্ট একটা কাজ হবে বোঝালে বাক্যটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে উত্তর হবে দ্য ওয়ার্ল্ড উইল হ্যাভ চেঞ্জড আ লট বাই 2099, 2099 সালের মাঝে এই পৃথিবী অনেক চেঞ্জ হয়ে যাবে, উত্তর হবে বি উইল হ্যাভ চেঞ্জড। পনেরো নম্বর প্রশ্ন, দ্য হাউস ব্লাঙ্ক ইজ অ্যাডজেসেন্ট টু দ্য চার্চ ইজ মাইন, আই ওয়াজ দ্য ওয়ান ড্যাশ মেট ইউ দ্য আদার ডে, দুইটা ব্লাঙ্ক আছে, আপনারা হয়তো উত্তরটাকে কঠিন ভাবতে পারেন, আমি সবসময় বলি যদি দু তিনটা ব্লাঙ্ক থাকে, দু তিনটা ব্লাঙ্ক থাকলে উত্তর কিন্তু খুব সহজ হয়, কারণ যে কোনো একটা অপশন আপনার সাথে মিললেই দেখবেন আনসার হয়ে যায়। দেখুন আমি বলি দ্য হাউস বাড়িটি, তো বাড়িটা একটা বস্তু তাহলে আমরা হু বসাতে পারি না, যদি একটা প্লেস ধরি তার মানে হয়ার হতে পারে দ্যাট হতে পারে দ্যাট হতে পারে, তাহলে একটা অপশন ধরলাম, তাহলে আমরা এই নাম্বারটা বাদ দিলাম, বি সি ডি হতে পারে। তারপর আসি, দ্য হাউস ইজ অ্যাডজেসেন্ট টু দ্য চার্চ ইজ মাইন, মানে যেই বাড়িটা চার্চের কাছাকাছি বা চার্চের সাথে লাগানো এটা আমার, আই ওয়াজ দ্য ওয়ান, আমি হলাম ওই ব্যক্তিটা, তাহলে ওয়ান বলতে এখানে আমাকে বোঝানো হয়েছে, আমি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির বদল বসে কে, নিশ্চয়ই দ্যাট নয় হুইচ নয় হু, তাহলে আই ওয়াজ দ্য ওয়ান হু, তাহলে নিশ্চয় উত্তর হবে কি সি, বুঝেই গেছেন, দ্য হাউস দ্যাট ইজ অ্যাডজেসেন্ট টু দ্য চার্চ ইজ মাইন, আই ওয়াজ দ্য ওয়ান হু মেট ইউ দ্য আদার ডে, উত্তর হবে নিশ্চয়ই সি দ্যাট এবং হু। ষোলো নম্বর প্রশ্ন, পিপুল হু ডু নট লাইক বয়েজ, যে মানুষগুলো বাচ্চা ছেলেদেরকে পছন্দ করে না উইথ লং হেয়ার, মানে লম্বা চুলযুক্ত ছেলেদেরকে পছন্দ করে না, অ্যান্ড গার্ল অর গার্লস মেয়েদেরকে উইথ ট্যাটুস, ট্যাটুযুক্ত মেয়েদেরকে পছন্দ করে না, আর প্রবাবলি তারা আসলে কি কনসিডারেট কনফিডেন্ট ক্যান্টেনকারাস কনজারভেটিভ, কনজারভেটিভ নিশ্চয়ই সংরক্ষণশীল, ক্যান্টেনকারাস মানে ঝগড়াটে, তারপর উত্তর হবে সি কনজারভেটিভ। সতেরো নম্বর প্রশ্ন, হাউ মেনি কাপস অফ মিল্ক, হাউ মেনি কাপস অফ মিল্ক বাক্যটা যেহেতু প্রশ্নবোধক স্ট্রাকচারে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, নিশ্চয়ই তারপরে একটা অক্সিলারি দরকার, অক্সিলারি আছে কোথায়, বি সি এবং ডিতে, নিশ্চয়ই এ নয়, এবার আসে বি সি ডিতে, বাক্যের শেষে ইস্টারে দেওয়া আছে, আপনারা জানেন অতীতকালের কিছু চিহ্ন মানে ইস্টারে লাস্ট নাইট লাস্ট এগুলো থাকলে বাক্যটা পাস্ট ইনফিনিট টেন্স হয়, নিশ্চয় উত্তর হবে বি, হাউ মেনি কাপস অফ মিল্ক ডিড ইউ ড্রিঙ্ক ইস্টারডে, তুমি গতকাল কয়েক কাপ মিল্ক খেয়েছো মানে পান করেছো। দেন প্যাসেজে চলে আসি, আপনারা যারা আমার প্যাসেজ সমাধানের সাথে পরিচিত আমরা মূলত প্রথমেই প্যাসেজ সমাধান করতে গিয়ে প্যাসেজটা রিডিং না পরে প্রশ্নগুলো পড়ি, দেখুন প্রশ্ন পড়া শুরু করলাম, প্রশ্ন হলো আপনাদের 18-23, প্রশ্ন এক নম্বর প্রশ্ন 18 মানে প্যাসেজের 18 নম্বর প্রশ্ন, ওয়াই ওয়াজ জর্জ ওয়াশিংটনস চয়েস, জর্জ ওয়াশিংটনের চয়েসটা ফর দ্য সাইট অফ দ্য ক্যাপিটাল নট ভেরি সারপ্রাইজিং, মানে জর্জ ওয়াশিংটন যে এই ক্যাপিটালের জন্য যে সাইটটা প্লেসটা নির্ধারণ করেছিলেন চয়েস করেছিলেন এটা নট ভেরি সারপ্রাইজিং নয় কেন, আমরা নিশ্চয়ই সারপ্রাইজ কথাটা পাবো সেন্টেন্সে, সারপ্রাইজ মানে সারপ্রাইজ পাবো বিষয়টা এমন না, সারপ্রাইজ সিনোনিম পেতে পারি। তারপর 19 নম্বর প্রশ্ন, ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট দ্য টার্ম ফগি বটম,
in the third paragraph refers to a section of Washington DC that foggy bottom নিশ্চয়ই বাক্যের স্পেসে দেওয়া আছে এবং বোল্ড করে দেওয়া আছে ভালো একটা দিক হলো চিটাং বিশ্ববিদ্যালয়ে ওনারা বলে দেন থার্ড প্যারাগ্রাফ থ্যাংক ইউ চিটাং ইউনিভার্সিটি তারপর 20 নম্বর প্রশ্ন ইন লাইন 7 अगेन থ্যাংক ইউ কারণ ওনারা একবারে লোকেট করে দিয়েছেন ইন লাইন 7 দা ফ্রেজ চার্জড উইথ কুড বেস্ট বি রিপ্লেসড বাই হুইচ অফ দা ফলোইং নিচের কোন শব্দটি দ্বারা চার্জের শব্দের অর্থ বোঝানো যায় আমি বলে এসেছি নিশ্চয়ই আপনারা উপরে আই বাটন থেকে আমার ক্লাস শেষে নিশ্চয়ই এই ভিডিও শেষে দেখে আসতে পারেন প্যাসেজ সমাধান করি কিভাবে সেখানে আমি বলে এসেছিলাম যে প্যাসেজ থেকে যদি কোনো প্রশ্ন পাই আমরা শব্দের অর্থ নিশ্চয়ই শব্দটির অর্থ সরাসরি যেটা জানি ওটা দিয়ে দেওয়া ঠিক হবে না কারণ একটা শব্দের ইংলিশে অনেকগুলো অর্থ হতে পারে এই প্যাসেজে লেখক হয়তো অন্য একটা অর্থে ব্যবহার করেছেন তারপর আমরা চলে যাই 21 নম্বর প্রশ্ন দ্য অথর ইমপ্লাইজ ইমপ্লাই মানে ইঙ্গিত করে দ্য অথর ইমপ্লাইজ দ্যাট জর্জ টাউন ওয়াজ ইম্পর্টেন্ট ইন দ্য 18th সেঞ্চুরি বিকজ ইট জর্জ টাউন কেন গুরুত্বপূর্ণ 18th সেঞ্চুরিতে জর্জ টাউন যেখানে পাবো সেখানে আনসার পাবো আমরা তারপর আসি আমরা হোয়াট ইজ দ্য মেইন টপিক অফ দ্য প্যাসেজ এটা হলো নিশ্চয়ই কমন একটা প্রশ্ন এই প্যাসেজের টপিক কিওয়ার্ড কি 23 নম্বর প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা সবার শেষে দেওয়ার কথা শেষেই দিব আমরা 23 নম্বর প্রশ্ন ইন 1970 এ লার্জ অফ দ্য ফেডারেল ডিস্ট্রিক্ট ওয়াজ ফেডারেল ডিস্ট্রিক্টের মানে ফেডারেল ডিস্ট্রিক্টের বড় একটা অংশ কী ছিল 1970 সালের দিকে আমরা পেয়ে যাব এই ছিল আমাদের প্যাসেজের প্রশ্নগুলো এবার আমরা প্যাসেজ রিডিং করা শুরু করি আনসারগুলো আমি বোল্ড করে রেখেছি প্রায় দেখুন ওয়াশিংটন ওয়াজ দ্য ফার্স্ট সিটি ইন হিস্ট্রি টু বি ক্রিয়েটেড সোলিলি ফর দ্য পারপাস অফ গভর্নমেন্টস তারপর যেখানে উত্তর আমি সেখানে থেমে যাবো ফলোয়িং দ্য রিভলিউশন মেম্বার্স অফ কংগ্রেস হ্যাড হটলি ডিবেটেড দ্য কোয়েশ্চেন অফ এ পারমানেন্ট হোম ফর দেমসেলফ অ্যান্ড ফর দোজ ডিপার্টমেন্টস দ্য ট্রেজারি দ্য প্যাটেন্ট অফিস অ্যান্ড সো অন হুইচ ইভেন দ্য স্কেচিস্ট অফ সেলট্রন গভর্নমেন্টস উড ফিল অবলাইজড টু অ্যাস্টাবলিশ মানে এই বুঝতে পারছেন আপনারা ডিবেট করেছিল কংগ্রেসরা একটা ওয়াশিংটন ডিসিটা সিটিটাকে তৈরি করার জন্য দেন এবার আসে 1970 আমরা কিন্তু কয়েকটা উত্তর আছে এই প্যারাগ্রাফে ইন 1970 লার্জলি ইন অর্ডার টু পুট অ্যান ইন টু মানে শেষ করা খতম করা পুট অ্যান ইন টু কংগ্রেসনাল বিকারিং বিকারণের ঝগড়া এই যে ডিবেটটার কথা বলা হয়েছে জর্জ ওয়াশিংটন ওয়াজ চার্জড উইথ মানে আমরা অভিযুক্ত করা বুঝি কিন্তু আসলে জর্জ ওয়াশিংটন ওয়াজ চার্জ উইথ সিলেক্টিং আ সাইট ফর দ্য নিউলি ডেজিগনেটেড ফেডারেল ডিস্ট্রিক্ট বুঝতে পেরেছেন মানে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন তাহলে চার্জের শব্দ অর্থ কী দেখুন আমরা একটা প্রশ্ন কিন্তু পেয়েছি 20 নম্বর প্রশ্ন ইন লাইন 7 দ্য ফ্রেজ চার্জ উইথ কুড বেস্ট বি রিপ্লেসড বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাটাক উইথ নিশ্চয়ই না অ্যাকিউজড অফ হয়তো কেউ দিয়ে এসেছেন ডাইরেক্ট যদি দিয়ে থাকেন অ্যাকিউজড অফ অর্থ হয় না এখানে এখানে গিভেন রেসপন্সিবিলিটি অফ এবার চলে আসি আমরা আগের জায়গায় তাহলে চার্জ উইথ সিলেক্টিং আ সাইট ফর দ্য নিউলি ডেজিগনেটেড ফেডারেল ডিস্ট্রিক্ট নট মাস টু এনি ওয়ানস সারপ্রাইজ অ্যাগেইন আমরা একটা প্রশ্ন পেয়েছি সারপ্রাইজ দিয়ে দেখুন সরাসরি দিয়ে দিয়েছে Why was George Washington's choice for the site of the capital not very surprising? Surprising chilo na keno? Amra ekhane puri option gulo na pore. Not much to anyone's surprise, but to the disappointment of many, he chose a tract of land on the banks of Potomac River, a few miles upstream from his beloved plantation Mount Vernon. Dekhun, a few miles upstream from his beloved, tar mane priyo plantation mane ekhane amra mane যেখানে গাছ গাছ লাগানো হয় চাষাবাদের জমি কিন্তু এখানে প্ল্যান্টেশন শব্দের রাইট অর্থ আছে নিজের আবাসভূমি যেখানে আমি থাকি মাউন্ট ভার্নন তাহলে তিনি চুজ করেছেন কেন একটা যুক্তি কিন্তু পেয়ে গেলাম যে এ ফিউ মাইলস আপ স্ট্রিম ফ্রম হিজ বিলাবেড প্ল্যান্টেশন মাউন্ট ভার্নন এই জন্য আমি এটার উত্তর দিব ওয়াই ওয়াজ জর্জ ওয়াশিংটন চয়েস ফর দ্য সাইট অফ দ্য ক্যাপিটাল নট ভেরি সারপ্রাইজিং জর্জ ওয়াশিংটন হ্যাড লিভড নো দ্য রিভার উড ব্রিং না দ্য মেম্বার্স অফ কংগ্রেস হ্যাড অলরেডি স্টেটেড দ্যাট প্রেফারেন্স ফর দ্য সাইট এই ধরনের কথা কোনো এই ফুল প্যাসেজে কোথাও নাই উত্তর হবে ডি দ্য সাইট ওয়াজ ভেরি ক্লোজ টু জর্জ ওয়াশিংটনস ওন হোম এই কথাই তো লেখা আছে নাকি এই যে হি চুজ আ ড্যাশ ল্যাশ এ ফিউ মাইলস আপ স্ট্রিম মানে খুব কাছাকাছি তার বাড়ির থেকে খুব কাছাকাছি ফিউ মাইলস আমার একটা প্রশ্ন কিন্তু ছিল 1970 সাল দিয়ে দেখুন তো ইন 1970 এ চার্জ এ লার্জ অফ দ্য ফেডারেল ডিস্ট্রিক্ট ওয়াজ ফেডারেল ডিস্ট্রিক্টের বড় একটা অংশ কী ছিল দেখুন হুবহু আছে ইন 1970 আর এজ আমি দাগিয়ে রেখেছি ইন 1970 হি চুজ আ ট্র্যাক অফ ল্যান্ড দ্য ব্যাংকস অফ পটোমিক রিভার এই জর্জ ওয়াশিংটন ওয়াজ চার্জ উইথ দ্য সিলেক্টিং আ সাইট ফর দ্য নিউলি ডেজিগনেটেড ফেডারেল ডিস্ট্রিক্ট নট মাস্ট টু এনিওয়ান সারপ্রাইজ বাট টু দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ মেনি তার মানে অনেকের মতো সাথে মিল নাই হি চুজ আ ট্র্যাক অফ ল্যান্ড অন দ্য ব্যাংকস অফ দ্য পটোমিক রিভার নদীর তীর মানে কি দেখুন ইন 1970 এট এ লার্জ অফ দ্য ফেডারেল ডিস্ট্রিক্ট ওয়াজ কি নদীর তীর মানে তো সেই সমুদ্র তীর একই কথা কিন্তু সরাসরি তার দেওয়া থাকবে না একটু ঘুরে ফিরে দিচ্ছে ওনারা উত্তর হবে নিশ্চয়ই সি শোর আরও দুই একটা প্রশ্ন আমাদের আছে আমরা প্যাসেজও শেষ করতে পারি না এখনও
হ্যাঁ, তারপর শেষ প্যারাগ্রাফে চলে আসছি। দ্য ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ওয়াজ টেকেন ইন পার্ট ফ্রম ভার্জিনিয়া অ্যান্ড ইন পার্ট ফ্রম মেরিল্যান্ড। এট দ্য টাইম ইট ওয়াজ লেড আউট ইটস 100 স্কোয়ার মাইলস কনসিস্টেড অফ জেন্টলি রোলিং হিলস, সাম আন্ডার কাল্টিভেশন অ্যান্ড দ্য রেস্ট হেভিলি উডেড, উইথ আ নাম্বার অফ ক্রিক্স অ্যান্ড মাচ সোয়াম্পি ল্যান্ড অ্যালং উইথ পোটেমিক। একটা উত্তর কিন্তু পেতে যাচ্ছি আমরা। দ্যার ইজ নাও আ সেকশন অফ ওয়াশিংটন দ্যাট ইজ কমনলি রেফার্ড টু অ্যাজ ফগি বটম। দেখুন একটা প্রশ্ন আছে ফগি বটম দিয়ে, কত নাম্বার 19। ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট দ্য টার্ম ফগি বটম ইন দ্য থার্ড প্যারাগ্রাফ রেফার্স টু আ সেকশন অফ ওয়াশিংটন ডিসি দ্যাট ফগি বটম। ফগি মানে তো আপনার বুঝি কুয়াশাচ্ছন্ন স্ট্রাকচারটা। হ্যাঁ, আর এখানে দেওয়া আছে বহু ভাই মাচ সোয়াম্পি ল্যান্ড অ্যালং উইথ পটমিক, মানে অ্যালং উইথ পটমিক, পটমিকের কাছাকাছি সাথে। উত্তর হবে কি, বি ইউজড টু বি কি সেকশন অফ ওয়াশিংটন ডিসি দ্যাট ইউজ টু বি মোস্টলি সোয়াম্প ল্যান্ড। তারপর শেষ দিয়ে চলে এসছি, ধৈর্য হারাবেন না আশা করি। দ্যার ইজ নাও আ সেকশন অফ ওয়াশিংটন দ্যাট ইজ কমনলি রিফার টু অ্যাজ ফগি বটম। দ্যাট সেকশন বোর দ্য নেম, বোর মানে বিয়ার ফার্স্ট ফর্ম, দ্যাট সেকশন বোর দ্য নেম দ্য সেম নিক নেম 108 ইয়ার্স এগো টু পোর্ট সিটিজ আলেকজান্ড্রিয়া অ্যান্ড জর্জটাউন। জর্জটাউন দিয়ে আমাদের একটা প্রশ্ন কিন্তু আছে। দেখুন প্রশ্নটা কি, দ্য অথর এমপ্লাইজ দ্যাট জর্জটাউন ওয়াজ ইম্পর্টেন্ট ইন দ্য 18th সেঞ্চুরি বিকজ ইট। দেখুন আমরা প্রশ্ন পেয়ে যাব এখানেই। জর্জটাউন ফ্লোরিস্ড উইদিন সাইড অফ দ্য নিউ ক্যাপিটাল অ্যান্ড গেভ ইট অ্যাক্সেস বাই শিপ টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিটিজ অফ দ্য ইনফ্যান্ট নেশন। দেখুন অ্যাক্সেস গেভ ইট অ্যাক্সেস বাই শিপ, তার মানে কি ওরা সহযোগিতা করেছিল, এই জর্জটাউন গুরুত্বপূর্ণ কারণ সহযোগিতা করেছিল অ্যাক্সেস দিয়ে শিপ, তার মানে দেখুন কথা কিন্তু আছে। দ্য অথর ইমপ্লাইজ দ্যাট জর্জটাউন ওয়াজ ইম্পর্টেন্ট ইন দ্য 18th সেঞ্চুরি বিকজ ইট ওয়াজ দ্য হোম অফ ট্রেজারি, না ইট ওয়াজ দ্য মডেল অফ বিল্ডিং, নো ডিফেন্ডেড দ্য ইস্ট, নো। উত্তর হবে কি, ডি লিঙ্কড দ্য ফেডারেল ডিস্ট্রিক্ট উইথ দ্য ওশন। এটাই কিন্তু বলা আছে, এখানে শিপ আছে, প্যাসেজে কি আছে, শিপ আছে, অ্যাক্সেস শব্দটা আছে, অ্যাক্সেস মানে কিন্তু এখানে লিঙ্কের কথা সাথে মিলে যাবে। শিপ মানে আমরা নিশ্চয়ই সাগরেই শিপ চলে নাকি অন্য কোথাও চলে ওশন, তাহলে উত্তর হবে ডি লিঙ্কড দ্য ফেডারেল ডিস্ট্রিক্ট উইথ দ্য ওশন। তাহলে আমরা সবগুলো প্যাসেজের উত্তর পেয়ে গেলাম প্রায় 18 পেলাম, 18 পেলাম কি ডি, 19 পেলাম কি আমরা ইউজ টু বি মোস্টলি সোয়াম্প ল্যান্ড, 20 বি, 20 পেলাম আমরা গিভেন রেসপন্সিবিলিটি অফ সি, 21 পেলাম ডি, 23 পেলাম সি শোর, এবং 22 এই যে এই প্রশ্ন উত্তর আমরা সবার শেষে দিয়েই বলেছিলাম। হোয়াট ইজ দ্য মেইন টপিক অফ দ্য প্যাসেজ, ফুল প্যাসেজে কিন্তু কী নিয়ে কথা বলা আছে। আপনার ইংলিশ রিডিং পর অভ্যাস থাকলে দেখবেন এই কথা বলা আছে, বাক্যের প্রথমে আন্ডারলাইন করেছি, ওয়াশিংটন ওয়াজ দ্য ফার্স্ট সিটি ইন হিস্ট্রি টু বি ক্রিয়েটেড সোলিলি ফর দ্য পারপাস অফ গভর্নেন্স। তার মানে কীভাবে ওয়াশিংটন তৈরি করা হবে এই কথাটাই কিন্তু বলা আছে বারে বারে। ফলে উত্তর হবে নিশ্চয়ই কি, বি দ্য ফাউন্ডিং অফ ওয়াশিংটন ডিসি। এক নম্বর লেখা আছে দ্য রোল অফ জর্জ ওয়াশিংটন ইন দ্য আমেরিকান রেভলিউশন, এই ধরনের খুব বেশি কথা নাই। দ্য ফার্স্ট ইয়ার্স অফ ইউনাইটেড স্টেটস কংগ্রেস, এই ধরনের খুব বেশি কথা নাই। দ্য গভর্নিং অফ ফেডারেল ডিস্ট্রিক্ট আছে, কিন্তু আসলে মূল কথা হলো দ্য ফাউন্ডিং অফ ওয়াশিংটন ডিসি। উত্তর হবে নিশ্চয়ই বি। এবার আমরা বাকি প্রশ্নে চলে যাই, খুব দ্রুত শেষ করব, 24-30 নম্বর প্রশ্ন। অ্যাট ফার্স্ট মেনি পিপুল ডিডন্ট লাইক দ্যাট কাইন্ড অফ মিউজিক, প্রথমে অনেক মানুষ পছন্দ করে না ওই মিউজিকটাকে, বাট কিন্তু আফটার আ ওয়াইল ইট কট অন, প্রথমে পছন্দ করে না ঠিকই কিন্তু পরে কিন্তু পছন্দ হয়ে গেছে, কটার মানে ধরা গেছে, এটা মানে মানুষ পছন্দ করা শুরু করছে, তার মানে সময় লেগে গেছে। উত্তর হবে ডি ইট টুক আ ওয়াইল ফর দ্যাট মিউজিক টু বিকাম পপুলার, একটু সময় লেগেছে এই মিউজিকটা পপুলার হতে। উত্তর হবে ডি। পৌঁছে নেওয়ার প্রশ্ন, শার্লিজ প্লেস ইজ অলওয়েজ টাইডি, শার্লির প্লেস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে নিশ্চয়ই কি উত্তর হবে, বি বি মানে সেকেন্ড যে বিটা লেখা আছে, উত্তর মূলত সি, এখানে বি হয়ে গেছে, টাইপ মিস্টিং, সরি। শার্লিজ প্লেস ইজ নেভার মেসি, কখনোই মেসি নয় মানে নোংরাচ্ছন্ন নয়, উল্টাপাল্টা না, মেসি মানে MESSY, আবার লায়নেল মেসি না, MESSI হলো লায়নেল মেসি। উত্তর হবে বি মানে এখানে উত্তর সি, থার্ড যে অপশনটি। 26 নম্বর প্রশ্ন, অন দ্য হোল আই ডোন্ট কেয়ার ফর ফিশ, অন দ্য হোল মানে পুরোপুরিভাবে আই ডোন্ট কেয়ার ফর ফিশ, আমি মাছটাকে কেয়ার করি না। আসলে এটার থিমটা হলো এমন যে আই সেলডম ইট ফিশ হোল, আমি খুব কম পুরো মাছটা খাই। উত্তর হবে এ। 27 নম্বর প্রশ্ন, বায়োলজিস্ট হ্যাভ অ্যাসারটেন দ্যাট স্পেশালাইজ সেলস কনভার্ট কেমিক্যাল এনার্জি ইন টু মেকানিক্যাল এনার্জি, অ্যাসারটেন মানে নিশ্চয়তা দেওয়া, এটাই লেখা আছে সি নম্বরে, ডিটারমাইন্ড বা নির্ধারণ করা দুইটাই হয়। উত্তর হবে সি। 28 নম্বর প্রশ্ন, আইস স্কেটস ম্যানুফ্যাকচার্ড এন্টায়ারলি অব আয়রন, মানে আইস স্কেটটা তৈরি করা হয় এন্টায়ারলি পরিপূর্ণভাবে পুরোভাবে আয়রন দিয়ে, ওয়ার ফার্স্ট সোল্ড ইন দ্য 1800s মানে সারাউন্ডিং, গ্যাস মানে সারাউন্ডিং, এই 1800 সালের আশেপাশে, এন্টায়ারলি কথাটা সম্পূর্ণভাবে, সম্পূর্ণ মানে কি সোলিলি একমাত্রভাবে। উত্তর হবে ডি। এবং 29 নম্বর প্রশ্ন, ওয়েন হামিং বার্ডস ফ্লাই, হামিং বার্ড একটা পাখি খুব ছোটো আপনারা জানেন, ওয়েন হামিং বার্ডস ফ্লাই
উড়ে, দ্যার উইং বিটস আর সো রিপিট দ্যাট দ্য উইংস সিম ব্লাড, ব্লাড মানে একবারে অন্ধকারাচ্ছন্ন, দেখা যায় না, ক্লিয়ার না, উত্তর হবে নিশ্চয়ই ইনডিস্টিংক্ট, অপরিষ্কারচ্ছন্ন বা দেখা যায় না, ঘোর ঘোর, উত্তর হবে এ ইনডিস্টিংক্ট। 30 নম্বর প্রশ্ন, মেরি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন হার নিউ সেক্রেটারি, মেরি ছিল হতাশ ইন হার নিউ সেক্রেটারি, তার নতুন সেক্রেটারির উপর, তাহলে এখানে আসলে অর্থ কোনটা দেয়? উত্তর হবে সি, মেরি ওয়াজ নট প্লিজড উইথ হার সেক্রেটারি, মিনি তার সেক্রেটারির উপর সন্তুষ্ট ছিল না, এই কথাটাই হবো এ নাম্বার, মানে আমাদের মূল প্রশ্ন বলছে মেরি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন হার সেক্রেটারি, উত্তর হবে মেরি ওয়াজ নট প্লিজড উইথ হার সেক্রেটারি, উত্তর হবে সি। এবার আসি আমরা পিন পয়েন্ট এরর, যেটার জন্য আপনারা অপেক্ষা নিশ্চয়ই করেছেন এবং এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, আমি আগে সাজেশন আকারে ক্লাসে বলেছিলাম। পিন পয়েন্ট এরর মানে চারটা অপশন দেওয়া থাকবে, যেখানে একটা ভুল থাকবে আপনার ভুলটা ঠিক করে দিয়ে আসবেন, মানে ABCD লিখে আসবেন, আমি ABCD লিখলাম না, আমি শুধু বলে যাবো। 31, এ ওয়েল প্ল্যান, এ ঠিক আছে, ওয়েল প্ল্যান, রেজিউমি, রেজিউমি যেহেতু ঠিক আছে, সিঙ্গুলার, ইজ যেহেতু তাহলে এ ঠিক আছে, এ ওয়েল প্ল্যান রেজিউমি ইজ, তার মানে এ ঠিক আছে, ইজ দ্য ফার্স্ট, ফার্স্টের আগে আমরা জানি প্রথম দ্বিতীয় তৃতীয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড এদের আগে আর্টিকেল দিয়ে থাকে, ঠিক আছে, স্টেপ টুয়ার্ডস ফাইন্ডিং, ঠিক আছে, ফাইন্ডিং হতে পারে, এ স্যাটিসফ্যাকশন জব, আরে ভাই জব যদি হয়, একটা ভালো রেজিউম মানে জীবন বৃত্তান্ত হলো প্রথম পদক্ষেপ একটা ভালো জব পেতে, মানে সন্তোষজনক জব পেতে, তো উত্তর কী হবে এখানে একটা অ্যাজরি প্রয়োজন, এ স্যাটিসফ্যাক্টরি জব, স্যাটিসফাইড দেওয়া যাবে না, অর্থ মিলবে না, এই জন্য আমরা এ অ্যাজরি লাগবে নিশ্চয়ই, তবে এখানে লাগবে এ স্যাটিসফ্যাক্টরি জব। আসি 32, উত্তর হবে তাহলে ডি, 32, ইফ আ বেবি বার্ড স্টেজ, বেবি বার্ড সিঙ্গুলার তাহলে স্টেজ, ঠিক আছে, ভার্বের সাথে অ্যাজ বেস হলে হয় সিঙ্গুলার, স্টেজ এ লাইভ, ঠিক আছে, ফর টু অর থ্রি উইক্স আফটার লিভিং, প্রিপোজিশনের পর ভারতের সাথে আইনজি হয়, ঠিক আছে, দ্য নেক্সট, ইট হ্যাজ আ ফেয়ার চান্স, ঠিক আছে, ফেয়ার চান্স অফ বিকামিং, অফ থাকলে ভারতের সাথে আইনজি হয়, অফ বিকামিং অ্যান অ্যাডাল্ট, উত্তর হবে আবার ডি। তারপর 33 নম্বর প্রশ্ন, উইন্ড অ্যান্ড রেইন কন্টিনিউয়ালি হিট, উইন্ড অ্যান্ড রেইন ঠিক আছে, কন্টিনিউয়ালি হিট এগেনস্ট দ্য সার্ফেস, ঠিক আছে, সার্ফেস অফ দ্য আর্থ ব্রোকেন লার্জ, এর ভাই উইন্ড অ্যান্ড রেইন মানে ঝড় বাতাস এবং বৃষ্টি কন্টিনিউয়ালি হিট আঘাত করে এগেনস্ট দ্য সার্ফেস অফ দ্য আর্থ, ব্রোকেন না, ব্রেকিং করে, ভেঙে দিয়ে, ব্রেকিং লার্জ রক্স ইন টু স্মলার অ্যান্ড স্মলার পার্টিকেলস, উত্তর হবে সি, এখানে ব্রোকেন না হয় ব্রেকিং হলে আনসার হতো, তাহলে ব্রেকিং হলো ভুল, মানে সি। 34 নম্বর প্রশ্ন, দ্য অ্যাম্ফিবিয়ানস আর অব ফি ইকোনমিক ইম্পর্টেন্স টু হিউম্যানস, এই প্রশ্নটি আমি সমাধান করেছি পিন পয়েন্ট এররের সেকেন্ড অথবা থার্ড ক্লাসে, আপনারা উপর আই বাটন থেকে দেখে আসতে পারেন পরে। দ্য অ্যাম্ফিবিয়ানস মানে উভচর, আর অব ফি ইকোনমিক ইম্পর্টেন্স, ইকোনমিক মানে কি অর্থনৈতিক, তাহলে অ্যাম্ফিবিয়ান্স শব্দটা প্লুরাল আর, ঠিক আছে, অফ হতে পারে সিম্পলি, ঠিক আছে, আর অফ ফিউ ইকোনমিক, ইকোনমিক শব্দটি অর্থনৈতিক, অর্থনৈতিক মানে টাকা, মানি, মানি শব্দটা আনকাউন্টেবল নাউন, তার আগে ফিউ না হয়ে লিটল হলে ভালো হইতো, তাহলে উত্তর হবে নিশ্চয়ই এ বি, তাহলে দ্য অ্যাম্ফিবিয়ান্স আর অফ ফিউ, ফিউ জায়গায় লিটল হবে, দ্য অ্যাম্ফিবিয়ান্স আর অফ লিটল লিটল ইকোনমিক ইম্পর্টেন্স টু হিউম্যানস হলে বাক্যটা ঠিক থাকতো, তাহলে ভুল কোথায়, ফিউতে। 35 নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন আপনাদের জন্য, দ্য আর্থ ওয়াজ ওয়ান্স ইনহ্যাবিটেড, তাহলে ওয়াজ পাস্ট টেন্স, তাহলে ওয়ান্স হতে পারে অ্যাডভার্বটি, ইনহ্যাবিটেড ঠিক আছে, তাহলে দ্য আর্থ ওয়াজ ওয়ান্স ইনহ্যাবিটেড বাই প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস অফ হুইচ টুডে দ্যার ইজ নান, ভাইরে নান দিলে আর কিছু দেওয়া যায় না, এখানে হবে দ্যার ইজ নো লিভিং ট্রিস, দ্যার ইজ নো, নান শব্দ না হয় নো হতো, এই ছিল প্রশ্ন সমাধান, আশা করি এই প্রশ্ন সমাধানটি আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের জন্য উপকারী হবে, যারা সামনে পরীক্ষা দেবেন এই প্রশ্ন সমাধানটি আপনাদের জন্য উপকারী হবে, এই ছিল প্রশ্ন সমাধান, আসসালামু আলাইকুম।